আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে একটা বিয়ে বাড়ির ব্লগ শেয়ার করব, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আমার সম্পর্কে কিছু আপনারা এখানে জানতে পারবেন। আমার ফ্যামিলির সাথেও একটু পরিচয় করে দিব, আর এটা হচ্ছে বরকনে। তো চলেন ভিডিওটা শুরু করি। তো বিয়ে বাড়ি মানে কাচ্চি, কাচ্চি মানে বিয়ে বাড়ি, আমার তো মনে হয় একটা আরেকটার পরিপূরক। বিয়ে বাড়ির কাচ্চির স্বাদের কোনো তুলনাই হয় না, তাও যদি আবার হয় মাংসে ভরপুর। আজকে অনেক মজা করে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছি যে আমি সব খাওয়া নিয়ে বসে গিয়েছি। বিয়েটা অনুষ্ঠিত হয়েছে জমজম টাওয়ার কনভেনশন হলে, আর এটা হচ্ছে উত্তরাতে। 13 নম্বর হলে হচ্ছে বরকনে নিয়ে সাজানো গোছানো হয়, এরপরে হচ্ছে 12 নম্বর ফ্লোরে সবাইকে খাবার দাবার সার্ভ করা হয়। তো এখানে সবাই সাজিয়ে রেখেছে, আর রোস্টগুলি দেখতে এত লোভনীয় লাগছে। এখানে আছে রোস্ট, তারপর হচ্ছে অনেকগুলি চাটনি এবং কাবাব। তো এখন আমাকে আম্মু ডাকছিল খাওয়ার জন্য, তো আমি তাদের দিকেই যাচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন বসার অনেক জায়গা আছে। এটা হচ্ছে আমার আব্বু, অনেক ইয়াং তাই না? আমার আম্মু অনেক ইয়াং, দুজনই অনেক ইয়াং, মাঝখান দিয়ে আমি হচ্ছে অল্প বয়সে বুড়ি হয়ে গেছি। আর কিছু বলার নেই, তাদের দুজনকে দেখলে মনেই হবে না যে আমি তাদের মেয়ে। আমি হচ্ছে তাদের বড় মেয়ে এবং আমার আরও 3টা বোন আছে। এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, আমি হচ্ছে 1 নম্বর, আর ওই যে পিচি বসে আছে ওটা হচ্ছে 4 নম্বর। তারপরে 4টা জান্নাত সবাই বলে আর কি। তো এটা হচ্ছে আমি, আমার চুল নিয়ে আমি সবসময় অনেক স্ট্রাগল করি, আমি আপনাদের একটু হাই দিয়ে দিলাম। আমার চুল নিয়ে অনেক কথা শুনতে হয়েছে, বাট চুল কাটার পেছনে অবশ্যই কিছু না কিছু কারণ থাকে। কেউ শখে চুল কেটে ফেলে না তো লম্বা লম্বা চুল, তাই বোঝার চেষ্টা করবেন যে মানুষের আর কোনো রাস্তা না পেয়ে চুল কাটা লাগে। তো এর থেকে আর সমালোচনা করার কোনো দরকার নাই। চুল নিয়ে অনেক অনেক কমেন্টস করেছেন আপনারা, এরপর আমার ওজন নিয়ে অনেক অনেক করেছেন। কথা হচ্ছে না, কানাকে কানা বলতে হয় না, ল্যাংড়াকে ল্যাংড়া বলতে হয় না, তেমনি মোটাকেও মোটা বলতে হয় না, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার আব্বু ছিল। আর এখানে সবাই হচ্ছে খাওয়ার জন্য বসে আছে, একটু পরেই সার্ভ করা হবে। এটা হচ্ছে আমার পিচি বোন, পুরাই একটা ডলের মতো লাগতেছে, মাশাল্লাহ। আমি তোকে সারাদিন আদর করতে থাকি, আমার মনে হয় কি আমি যেন সারাদিন আদর করি। তো যাদের পিচ্ছি ভাই বোন আছে তারা আসলেই লাকি, সারাদিন খেলার সাথী থাকে আর অনেক মজাও করা যায়। আমার তো এমনিতেও বাচ্চাদের সাথে খেলতে অনেক ভালো লাগে। তো এখানে সবার আগেই হচ্ছে কাবাব আর হচ্ছে রোস্ট সার্ভ করছে। তো আমি বললাম প্লিজ আমাকে একটা লেগ পিস এনে দেন, কারণ আমার লেগ পিস ছাড়া আমি খেতে পারি না আসলে। আমার লেগ পিসটাই অনেক মজা লাগে, ওটা অনেক জুসি থাকে, আমার অনেক পছন্দ লেগ পিস, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমি লেগ পিস আর কাবাব শুধু শুধুই খাওয়া শুরু করে দিই, আমার আর তর্স হয় না খাবার দেখলে। আমি কাচ্চির জন্য ওয়েট করতে পারছিলাম না, তাই একা একা এটা খেয়ে ফেলতেছিলাম। আর কাচ্চির সাথে কিছু ভালো লাগে না, কাচ্চি শুধু কাচ্চি, শুধু একা একাই ভালো লাগে। তো রোস্ট আর কাবাবটা আমি আগেই খেয়ে ফেলতেছি। তো কাচ্চি সার্ভ করা হয়েছে আর স্মেলে তো আমি শেষ। তো আমার আব্বু আমাকে সার্ভ করে দিচ্ছিল, প্রথমে বললাম আচ্ছা ঠিক আছে অল্প একটুই দাও, অল্প একটু দিয়ে শুরু করি। তো সবাইকে সার্ভ করে দিচ্ছিল, আর এখানে হচ্ছে আব্বুকে সাদা পোলাও দিচ্ছিল, কারণ আমার আব্বুর হার্টের ডিজিজ আছে তো খাসির মাংস খেতে পারবে না, সেই জন্য আলাদা করে সাদা পোলাও খাচ্ছিল। এরপরে হচ্ছে আমার জন্য এখানে কাচ্চি আছে, সব কিছু আছে। আমার যে এটা কী ভাল লাগে, তো নরম কচকচ কচকচ করে, ভাগ্যিস আমার ভাগ্যে এটা পড়ছে, আমার অনেক ভাল লাগে এটা। তো আমি সালাদ নিয়ে নিচ্ছি, সালাদ দিয়ে লেবু চিপে শশা গাজর কাঁচামরিচ দিয়ে কাবাব মাংস একসাথে মেখে খাওয়ার যে কী মজা! আর বিয়ে বাড়ির খাবারের সাথে আসলে অন্য কোনো খাবারের তুলনা হয় না, এমনকি রেস্টুরেন্টেরও না। কারণ রেস্টুরেন্টে হচ্ছে কাচ্চি আমার একদমই পছন্দ না, আমার সব থেকে পছন্দ হচ্ছে বিয়ে বাড়ির কাচ্চি, বিয়ে বাড়ির রোস্ট। এই স্বাদ অন্য কোথাও পাওয়া যায় না। আর এই কাচ্চিটা এত মজা হয়েছে, একটা পারফেক্ট একটা কাচ্চি। রাইসগুলি একদম ঝরঝরে আছে, মাংসটা অনেক বেশি সফট, আর এত অথেন্টিক একটা কাচ্চি। কাচ্চিতে না আমার অনেক মশলা ভাল লাগে না, আমার ভাল লাগে হালকা মশলা ফ্লেভারফুল এরকম কাচ্চি। তো দেখেন আমার আব্বু আমাকে ইচ্ছা মতো মাংস দিচ্ছে, মানে নিজে মাংস খায় না, তার মেয়েকে ইচ্ছা মতো মাংস খাওয়াবে। আর আমিও কি, আমিও কি আর লোভ আটকাতে পারি, আমিও খেয়ে ফেললাম, কারণ কাচ্চি দেখে আসলে আমি লোভ আটকাতে পারি না, আমার অনেক পছন্দের। তো এখানে আমি চাটনি নিয়ে নিলাম, এখন চাটনি দিয়ে মাখিয়ে রাইসটার সাথে মাংসটাকে মাখিয়ে কাবাব দিয়ে শশা দিয়ে
কাঁচামরিচ দিয়ে অনেক মজা করে খাবো। বিশ্বাস করেন, আমি ভিডিওটা যখন এডিট করতেছি আমার মানে কি বলবো, মুখ পানি হয়ে গেছে আবার খাওয়ার জন্য। মানে এটা এতটাই মজা ছিল, মানে অনেক অথেন্টিক ছিল কাচ্চিটা। তো অনেকেই থাকে যে অনেক বেশি মশলা দিতে গিয়ে কাচ্চির আসল ফ্লেভারটাই নষ্ট করে ফেলে, সেটা আমার একদমই ভালো লাগে না। ট্রাস্ট মি, আমার সুলতান ডায়ের কাচ্চি একদমই পছন্দ না, কারণ অতিরিক্ত মশলা আর অনেক বেশি মাংস দেয় যে রাইসই দেখা যায় না, আর ওইটা আমার এত ভাল লাগে না। আমার এই কাচ্চিটা অনেক বেশি পছন্দ, এটা বিয়েবাড়ির কাচ্চি। আর এই ভিডিওতে অনেক মোটা লাগছে কারণ ক্যামেরাটা একদম নিচের দিকে নেওয়া। এভাবে যদি একটা চিকন মানুষও ভিডিও করে তাকেও এরকম গাল এত বেশি তরমুজের মতোই লাগবে। আমাকে দেখেন, আমার খাওয়া দেখেন, কাচ্চি দেখেন। আর এখানকার সার্ভিসও অনেক বেশি ভালো ছিল। তো সব কিছু মিলে আসলে আমার খাওয়াটা আমি অনেক এনজয় করেছি। এখন আমি হচ্ছে মুরগির ঠ্যাংটাকে ছিঁড়ে নিব, এরপরে হচ্ছে ঠ্যাংটাকে চাবিয়ে চাপিয়ে খাবো। আমার আবার হাড্ডি চাবিয়ে খেতে অনেক বেশি ভাল লাগে। যারা থাকে না যে এই মুরগির রানের একটু মাংস খেয়ে মাথাটুকু রেখে দেয়, বিশ্বাস করবেন না আমার এত রাগ লাগে, আমি যে কি বলবো। এটা হচ্ছে একটা খাসির একটা ছোট লেগ পিসের মতো। ও মাই গড, এটা এত মজা ছিল, খুবই মজা ছিল, অনেক মজা, অনেক টেস্টি। আর একটা জিনিস হচ্ছে যে বিয়েবাড়িতে আমি কাচ্চি খেতে আসছি, আমি জানি আমি খাসি খাচ্ছি, তাই না? বাইরে কোথাও গিয়ে কাচ্চি খেয়ে কোনো বিশ্বাস নাই, কোনো মজা নাই, কারণ আপনার মনে একটা খুঁতখুঁতানি থাকতেই পারে, তাই না, যে এটাকে আসলে খাসির কাচ্চি নাকি কুত্তার কাচ্চি। আচ্ছা সেটা যাই হোক, আমি আমার কাচ্চি এনজয় করি, আমি কারোর রুচি এখানে নষ্ট করতে চাই না। এটা এতটাই সফট, এতটাই মজা। আমার দেখেন প্লেটে অনেক হাড্ডি রয়ে গেছে, আমি হাড্ডিগুলো লাস্টে রেখে দিই চাবানোর জন্য। তো বাকি যতটুকু ছিল ততটুকু আমি লেবু শশা টশা দিয়ে ইচ্ছা মতো করে খেয়ে ফেলছি। আর আমাকে এখন একটা বুরহানি সার্ভ করে দিয়ে গেল, এতটাই মজা ছিল সব কিছু, আমি আবার খেতে চাই, খুবই মজা লেগেছে আমার কাছে। আর আমার খাওয়া দেখতে আপনাদের কেমন লাগে জানাবেন, আমার তো নিজের খাওয়া নিজেই দেখে আবার লোভ আটকাতে পারছি না। আমার মনে হচ্ছে এখন যদি কেউ আমাকে একটু কাচ্চি পাঠিয়ে দিত, আমি যদি আবার একটু খাইতে পারতাম, খাসির কাচ্চি, ঠিক আছে, অন্য কিছু না। এরপর হচ্ছে আমি ভালো করে এখন হাড্ডিগুলোকে চাবাই চুবাই নিব, একদম হাড্ডির ভিতরে যা যা আছে আমি সব কিছু বের করে ফেলি, হাড্ডি চাবানোর মজাই আলাদা। এখন হচ্ছে ডেজার্ট হিসেবে আছে জর্দা, আর উপরে হচ্ছে একটা কি বলবো, ফিন্নি টাইপের, লাবড়ি টাইপের আর কি। তো এটা দিয়ে জর্দাটা এত মজা ছিল, জর্দাটা হালকা কালার আর এত বেশি ফ্লেভারফুল, রাইসটা একদম পারফেক্টলি কুকড, মানে অসাধারণ। অনেকদিন পরে এত মজার বিয়েবাড়ি খাবার খেয়েছি। আর এখন হচ্ছে বুরহানিটা খেয়ে নিব, এটাও ঝাঁঝালো ছিল, পারফেক্ট ছিল। এটা হচ্ছে আমার পিচ্চি বোন, আমি যে ভিডিও করছি ও বলতেছে কি আমাকে যে আমাকেও ভিডিও করো আমি খাচ্ছি। ও কিছুই না, ও জাস্ট একটুখানি রাইস আর শশা, শশায় খেয়েছে ও 8 থেকে 9 পিস, এরও বেশি হবে। ওর যে শশা কি পছন্দ, এমনিতেই চিকনা, শশা খেয়ে খেয়ে আরও চিকনা হবে, এরকম রাইস খায় আর একটু শশা খায়। তো এটাই ছিল ওর খাওয়া। আর এখানে আমরা খেয়েটে উপরের ফ্লোরে চলে আসলাম, এখানে হচ্ছে আমার বাকি দুই বোন। আর এখন হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো যে এখানকার, মানে আমি ছবি তুলছিলাম আর কি। তো ছবি তোলার সময় হালকা একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো আমি অবশ্য আমার ড্রেসটা একটু দেখাচ্ছি, আমার হালকা কালার ড্রেস অনেক পছন্দ, কিন্তু আমি হালকা কালার তেমন একটা কখনো পরি না, আমি জানি না আমাকে কেমন লাগে। বাট আমার চুলের জন্য আসলে সব কিছু বরবাদ হয়ে যায়, আমার চুলটা যদি আর একটু বড় থাকতো আমাকে আর বেশি মানাতো। তো এখানে হচ্ছে আমি তোমাদেরকে স্টেজটা দেখাচ্ছি, তখন হচ্ছে বর কনে খেতে গিয়েছিল, তো ততক্ষণে হচ্ছে এটা খালি ছিল, এর জন্যই তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপর হচ্ছে সবাই অলরেডি চলে যাচ্ছে, অনেক রাত হয়ে গিয়েছে, যেহেতু আমাদের বাসা খুব একটা দূরে না, তাই অনেক রাত পর্যন্ত ছিলাম না। তো ফটোশ্যুটের জন্য বরকনেকে ঘুরতে হচ্ছিল, আর আমাদের কনের তো ঘুরতে গিয়ে মাথা ঘোরাচ্ছিল, চক্কর দিচ্ছিল, বেচারে এতক্ষণ ধরে এত ভারী একটা ড্রেস ক্যারি করছে। Oh, my God.
লাস্টের দিকে হচ্ছে আমার ফুপি কোত্থেকে যেন একটা কফির জার্নি আসলো আর আমাকে বলো যে কফি খাও। আমার ফুপি আবার আমাকে অনেক আদর করে, মানে সবার আগে সব কিছু আমাকে এনে দেয়, তো হচ্ছে আমাকে কফি দিয়ে দিচ্ছিল। আমি কফি খুব একটা খাই না, বাট বিশ্বাস করেন কফিটা অনেক মজা ছিল, অনেক স্ট্রং ছিল, অ্যান্ড এটা খাওয়ার পর আমার ঘুমটা একদম উড়ে যায় আর অনেক বেশি ভাল লাগছিল খাওয়ার পর। আমি সাধারণত কফি খাই না, বাট এটা আমার কাছে আসলেই ভালো লেগেছিল। এরপরে হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাই, এরপর বাসায় চলে যাই। আজকের ভ্লগটা এতটুকুই, কেমন লাগলো তোমাদের কাছে? এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।